রাজশাহীতে গত রাত থেকে টানা বৃষ্টিতে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান মঙ্গলবার রাত একটা ২০ মিনিট থেকে বুধবার দুপুর একটা পর্যন্ত ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস শুরু হয়েছে ভারী বর্ষণের কারণে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট লক্ষ্মীপুর কোর্ট সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে এছাড়া পদ্মার পানিও বাড়তে শুরু করেছে তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বৃষ্টি বন্ধ হলেই জলাবদ্ধতা দূর হয়ে যাবে